সংবিধান না মানলে নিজেদের দেশের নাগরিক বলা ঠিক না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, আমরা সংবিধান মেনেই নির্বাচন করব। সাগরে ঝোড়ো হাওয়ার সংখ্যায় বন্দরে সতর্কতা জারি করা হয়েছে। উপকূল অঞ্চলে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রাজশাহীর দুর্গাপুরে ভাতিজিকে বাঁচাতে গিয়ে কুকুর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার সকালে উপজেলা চত্বরের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর মহানগরীর হানকাটা এলাকায় ছিনতাইকারীদের লোহার শিকের আঘাতে মোমেন শেখ নামে এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রাশিয়ার সেনাদের হটিয়ে দিতে ইউক্রেনকে ভারী ট্যাঙ্ক দিয়েছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ। এমত অবস্থায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দিয়েছেন, পশ্চিমাদের পাঠানো এসব ট্যাঙ্ক অগ্রাধিকার ভিত্তিতে ধ্বংস করার লক্ষ্য স্থির করেছেন তারা। আফগানিস্তানের বিপক্ষে 2 ম্যাচ টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামছে সাকিব আল হাসানের দল। ম্যাচটি শুরু হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা 6টায়, কিন্তু বৃষ্টির কারণে বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সুরঙ্গয়ে সাফল্যের পর এবার নতুন সিনেমায় নাম লেখাতে যাচ্ছেন এই অভিনেতা। জানা গেছে, পরিচালক আবরার আতাহারের সঙ্গে ফের জুটি বেঁধে কাজ করবেন তিনি।